ঈদের খুশি আর জন্মদিন দুটো যদি একদিনেই পড়ে যায় তাহলে কিন্তু ব্যাপারটা জমে ক্ষীর। ঈদ মোবারক এভরিওয়ান এন্ড হ্যাপি বার্থডে টু মি। এবছর কিভাবে যেন আমার জন্মদিনটা ঈদের দিনই পড়ে গিয়েছিল, এটা হয়তো খুবই আনকমন একটা ব্যাপার, কারণ সচরাচর এমন আসলে হয় না। এনিওয়েজ, এটা হচ্ছে আমার চাঁদ রাতের দিন, আমার মেহেদি আমিই দিয়েছিলাম, জাস্ট এক হাতেই দিয়েছি, সবাই বলবেন যে কেমন হয়েছে। পরের দিন একদম সকাল সকাল উঠে আমি একটু মিষ্টি মুখ করে নিলাম, তারপর হচ্ছে এখন রেডি হয়ে যাব। তো এখানে আমি আমার আউটফিট, মেকআপ আর এই ওয়ান স্টোনের রিং এর আমার খুব একটা শখ ছিল, সো এটা পূরণ হয়ে গিয়েছে। সো আমি একটু চট জলদি রেডি হয়ে গেলাম। আজকে খুব সুন্দর একটা পাকিস্তানি থ্রি পিস গাউন পরেছি, এটা কিন্তু জাস্ট আমার ঈদের আউটফিট, আমার বার্থডে ড্রেস এখনো আমার পরা বাকি। হঠাৎ করে আমার শরীরটা এত পরিমাণে খারাপ হয়ে যায়, আমি তো সকাল থেকে ঘুমাইছি শুধুমাত্র, তো বাচ্চা পোলাপান হচ্ছে সবকিছু আমার জন্য ডেকোরেট করে রাখছে। আমি উঠে হচ্ছে উপরে গিয়ে সবকিছু দেখে তো আই ওয়াজ শক যে আল্লাহ, ওরা এত কিছু কিভাবে এত সুন্দর করে করলো। আর এই যে আমার চেহারাটা দেখতেছেন যে কি একটা অবস্থা, আমি সারাদিন কি করছে না করছে, আমি জাস্ট গুড় জবাই দেখে আমি ঘুমায় পড়ছি, আমি রান্না কি করছে না করছে আমি একটু ক্লিপও নিতে পারি নাই। তো সন্ধ্যার দিকে যখন আমার বার্থডে সেলিব্রেট হয়েছে তখন জাস্ট আমি কিছু ক্লিপ নিছি, আর এই যে আমার চেহারার অবস্থা, মানে এই ক্লিপটা আমি জাস্ট ভিডিওটা এডিট করার টাইমেই দেখছি, আমি যে কি বলবো, আমি থাক বাদ দেন, এটা নিয়ে আমি আসলে আর কিছু বলতে চাই না। যাই হোক, ফাইনালি ইটস টাইম টু কাট দ্য কেক। তো আমি এখানে হচ্ছে কেকটা নিয়ে একটু দুষ্টুমি করতেছিলাম, আর সবাইকে বলতেছিলাম তালি দিতেছো না কেন, তোমরা সবাই তালি দাও। তো সবাই আমার কথা শুনে হচ্ছে তালি দিতেছিল। সবাই মিলে হচ্ছে আমি সুন্দর মতো কেকটা কাট করি, সবাইকে খাওয়াই দিই, সবাইকে একটু একটু করে খাওয়াই দিই, তারপর হচ্ছে আমি নিজেও একটুখানি খাই, যেহেতু আই এম অন ডায়েট, সো বেশি একটা সুইট আসলে খাওয়া নেই, তাই না। আমি যখন হাতটা ক্লিন করতে যাই তখন হচ্ছে আমার ভাই বোন হচ্ছে পার্টি স্প্রে নিয়ে একদম যুদ্ধ শুরু করে দিয়েছিল। এই ক্লিপটা আমি ভিডিও এডিট করার টাইমে দেখতেছি, ওরা তো একদম মারামারি অবস্থা, যাবি তারপর আরো যারা ছিল ওরা তো একদম দুষ্টমি করতেছিল। তা আমি হচ্ছে এসে কেকটাকে কাট করতেছিলাম, আর আমি যদি এই ক্লিপটা নিতাম আপনারা আসলে বুঝতে পারতেন, আমি একটা টিউটোরিয়াল দেখছিলাম একটা কেকে কিভাবে অনেকগুলো পিস করা লাগে, তো এটা হয়তো অন্য আরেকদিন আমি আপনাদেরকে দেখাবো না। এনিওয়েজ, আজকে জানি আপনারা সবাই আমার আউটফিটটা নিয়ে অনেক কোয়ারিজ থাকবে, তো সবার জন্য বলে দিই আমার ঈদের আউটফিটটা কিন্তু আপনারা আমার পেজ লেজিমিতে পেয়ে যাবেন, এগুলো হচ্ছে খুবই লিমিটেড একটা এডিশন, আর এই ড্রেসগুলো কিন্তু ডিরেক্টলি পাকিস্তান থেকে ইম্পোর্ট করা, কোনো ধরনের থার্ড পার্টি থেকে কিন্তু এগুলো কালেক্ট করা না, এগুলো ডিরেক্টলি পাকিস্তান থেকে ইম্পোর্ট করা। বাই দ্য ওয়ে, আরো কিছু ড্রেস আছে যেগুলো পিকচার খুব সুন আমি আপলোড করে দিব। ড্রেসটা অর্ডার করতে চাইলে কিন্তু অবশ্যই আমার পেজ ইনবক্স করতে হবে। বাই দ্য ওয়ে, আজকে এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনাদের সবার ঈদ কেমন কাটলো?